নববর্ষের রমনার বটমূলে ছায়ানটের ঐতিহ্যবাহী অনুষ্ঠান আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মঙ্গল শোভাযাত্রার পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থানে ছিল বৈচিত্র্যময় আয়োজন। তবে এবছর রোজার মাসে হওয়ায় বর্ষবরণের আয়োজন ছিল তুলনামূলক কম, কিন্তু উচ্ছ্বাসের ঘাটতি ছিল না। তীব্র গরম উপেক্ষা করে উদযাপনে মেতে উঠেছিল সবাই। নগর জুড়ে পহেলা বৈশাখের নানা আয়োজনের খবর জানাচ্ছেন লাবণী গুহ। প্রকৃতিতে গ্রীষ্মের প্রখরতা, মাথার উপরে গনগনে সূর্য, তাতিয়ে আছে চারপাশ। এরই মাঝে এসেছে পহেলা বৈশাখ। প্রকৃতির এই বৈরিতার মাঝেও বৈশাখ উদযাপনে মাতে নানা বয়সী মানুষ। বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হয় বৈশাখ উৎসব আর মেলা। বাহারি সাজে সেজে মেলায় আসেন অনেকেই। অনুষ্ঠানে বক্তারা বলেন, যত বাধাই আসুক, বাঙালি কখনো এমন উৎসব থেকে পিছিয়ে যাবে না। বারবার এই বাংলা একাডেমি প্রাঙ্গণে আপনারা আসবেন, কারণ শহীদ মিনার, বাংলা একাডেমি, এই ছাড়া আমাদের বঙ্গবন্ধুর বাংলাদেশকে আমরা কল্পনা করতে পারি না। বাংলার ঐতিহ্যবাহী গান গেয়ে শোনান শিল্পীরা। দর্শকরা বলেন, পহেলা বৈশাখ উদযাপন বাঙালির চিরায়ত রীতি। ঘরে আছি, বাইরে আছি, যে যেখানে আছি, নববর্ষের শুভেচ্ছা কিন্তু অনলাইনে অফলাইনে সবভাবে প্রদান করা হচ্ছে। সবাই একসাথে বের হচ্ছি, সবার সাথে দেখা হচ্ছে, সবার মুখে একটা হাসি আছে। পয়লা বৈশাখ তো একদিনই, রোদ হোক, গরম হোক, বৃষ্টি হোক, এদিন আমরা আসবই। আমরা বাঙালির যে সংস্কৃতি আছে এটাকে আমরা ধারণ করি। শিল্পকলা একাডেমিতেও ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে যাত্রাপালার মতো করে তুলে ধরা হয় মুক্তিযুদ্ধের ইতিহাস। আমি দেশে ফিরে আমার মানুষের সঙ্গে কথা না বলে তোমাদের কোনো কিছুতেই সই করতে পারবো না। রোজার কারণে এবার উৎসবে লোক সমাগম কম হলেও অন্তরের আবেগ একটুও কমেনি বলে জানান অনুষ্ঠানে আগতরা। বাড়িতে পহেলা বৈশাখে আমাদের একটা রিচুয়াল হয়, এখানে হলো কি চিড়ামুড়ি খাওয়ানো হয়, দই মিষ্টি এগুলোই খাওয়ানো হয়, কখনো পোলাও বা ইলিশ মাছ ভাজি, এই পান্তা ভাত এসবই রান্না হয়। কিন্তু এইবার রমজানের কারণে আয়োজনটা একটু ভিন্ন। আগামীর দিনগুলো সকলের জন্য আনন্দময় হয়ে উঠুক এমন প্রত্যাশা সবার। লাবণী গুহ, বৈশাখী সংবাদ, ঢাকা।